সাফল্যের জন্য শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয় তা প্রমাণ দিয়েছেন ভারতের আহমেদ রাজা খান। দেশটির একটি ডান্স রিয়েলিটি শোতে হাতহীন 7 বছরের এই বালকের নাচ সবাইকে চমকে দিয়েছে, মুগ্ধ বিচারক, দর্শক সবাই। রাজস্থানের এক দরিদ্র মুসলিম পরিবারে জন্ম আহমেদের। জন্ম থেকেই তার হাত নেই, তবে তাতে আটকে থাকেনি তার জীবন। খাওয়া দাওয়া, চলাফেরা, পড়াশোনা, এমনকি খেলাধুলাও সে চালিয়েছে হাতের পরিবর্তে পা দিয়ে। আর তাতে বড় সহায় হয়েছিলেন বাবা ফারহান আহমেদ। ছোটবেলা থেকেই নাচ পছন্দ করত আহমেদ, পরে তা হয়ে যায় তার প্যাশন। বাবার অনুপ্রেরণা আর চেষ্টায় আহমেদ চালিয়ে গেছেন অনুশীলন, আর এমন করেই একদিন রিয়ালিটি শোতে মানুষ অপলক দৃষ্টিতে দেখেছে তার নৃত্য। আহমেদের বাবা জানান, হাত না থাকায় আহমেদের ভবিষ্যৎ নিয়ে তারা সবাই খুব চিন্তায় ছিলেন, তবে রিয়ালিটি শোতে তার পারফরমেন্স দেখে সে সন্দেহ কেটে গেছে। শারীরিক প্রতিবন্ধী আহমেদের নৃত্য দেখে বিচারকরা বলেছেন, মানুষের ইচ্ছা শক্তিকে কেউ দমাতে পারে না, এটি তারই প্রমাণ। জব করনা হতা হ্যায় না তো লোগ ইয়ে করতে হ্যায়, নেই তো ফির এক্সকিউজেস দেতে হ্যায়।